একটা কথা বলি ভাই, হসপিটালের ট্যাবলেটের মতো এসে গেছি বলে কথা বুঝছেন না আপনারা, মূল্যহীন ভাববেন না। এই জন্য বিনয়ের সঙ্গে বলছি, হসপিটালের ট্যাবলেট যতই দামি হোক না কেন, ও আপনার তাকের উপরে তোলা থাকে, বুঝতে পারছেন না? তো সেজন্য ভাই বলছি, যারা দূরে দূরে আমরা আছি তারা মেহরবানি করে এখানে চলে আসি। আর একটা মজার বিষয় হচ্ছে, মুরব্বীরা বলেছেন শ্বশুরবাড়ির এলাকাতে মুখ সামলে কথা বলতে, আমি তো জানি না আপনারা মুখ সামলেই বলি। তো জলসা দিলে ফায়দা কাদের হয় জানেন? জলসা দিলে তিন ধরনের লোকের ফায়দা হয়। প্রথম নম্বর বেনিফিট ফায়দা হচ্ছে বক্তা, আপনার শ্রোতা কটা কথা শুনলো, কটা আমল করলো, দ্যাট ইজ আনাদার সাইড, ওটা অন্যদিক। কিন্তু আপনি পয়সা দেবেন, বক্তার চাকা ঘুরবে। আর দ্বিতীয় নম্বর এই মাইক ম্যান ভাই আমার, তিনি জলসার শেষে তার গুটো আর গুটো মাল ছাড়, কথা বুঝছেন? আর তৃতীয় নম্বর ফায়দা, ডোন্ট মাইন্ড ডোন্ট কথা এই অন্যভাবে নেবেন না, তিন মাস আগে থেকে যারা কন্ট্যাক্ট করছে ভাইয়ের শালির সঙ্গে, কিংবা আপনার খালাতো বোন ফুফুতো বোনের সঙ্গে, কিংবা অন্য কারোর সঙ্গে, যে আমাদের গ্রামে কিন্তু জলসার ডেটটা ঠিক হয়েছে অমুক তারিখে, খবরদার প্রোগ্রাম যতই থাকুক সব প্রোগ্রাম ক্যান্সেল, এটাকে কিন্তু আসা দরকার, অবশ্যই যেন ভুল না হয়। তো তিন মাস ধরে কন্ট্যাক্ট করে অনেক জল্পনা কল্পনা ধ্যান ধারণা চিন্তা চেতনা ভাবনা এত কিছু করে, রিলেশন কন্ট্যাক্ট করে তারা আজকের পরিবেশটা জাকি আর জমিয়ে তুলেছে, ফুচকার দোকান আর আশেপাশে কেতাবের দোকান আর সমস্ত দোকান পাশারিগুলো। আমি বক্তা 10 মিনিট যতই চিৎকার করি, ভাই মজলিস আসেন জান্নাতের বাগান, থোড়াই জান্নাতের বাগান, আমি আগে থেকে হুর পেয়ে গেছি জান্নাতে ঢোকার আগে তো চিনতে গেছি, কথা বুঝছেন না? তো ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন সুমতি দান করুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস ভাই এখানে এসে বসে যায়, অল্প সময় বেশি সময়ের অতিথি নয়, আমি অনাহূত অবাহূত আপনাদের মাঝখানে এসে পড়েছি, এই জন্য আসেন, অল্প কিছুক্ষণের অতিথি আমি, আবার খুব দ্রুত আবার রাজধানীতে ফিরে যেতে হবে আমাকে কলকাতায়। তো সেজন্যে আসি, একটু কিছু কথা শুনে নিই ভাই। তো আমরা এখনো কিছু বন্ধুকে দেখছি দোকান পাশারিতে ভিড় করছে, আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন ইন্নাস শাইতান লাকুম আদুব্বুম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। তো শয়তান চাইবে না কখনো আমরা স্বর্গে প্রবেশ করে যাই, জান্নাতে ঢুকে পড়ি, শয়তান চাইবে যে আমরা অশান্তিতে বসবাস করি, সন্তান শয়তান চাইবে যে আমরা জাহান্নামে বা নরকে যাই। তার কারণ শয়তান তো নরকে যাবে, এটা রিজার্ভেশন, এটা কনফার্ম। তো শয়তানও চায় যে আমাদেরকে জান্নাতে ঢুকতে দেবে না, ছলে বলে কলে কৌশলে আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যেতে চায়, জান্নাতের পথ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিতে চায়। তাহলে এই শয়তানের পলিসি থেকে আমাদের বাঁচতে হবে। শয়তানের কি পলিসি থাকে একটু শুনিয়ে দিই আপনাদের ভাই। সবে বারাত মনে করুন, আমাদের বিধায়ক সাহেব এসেছিলেন, কাউন্সিলর সাহেব এসেছিলেন, ওনারা আমাদেরকে 5 মিনিট সময় দিলেন আর বললেন 5 মিনিটে যার যা সমস্যা আছে আপনারা 5 মিনিট বলুন, আমি 5 মিনিট আপনাদের সমস্যাগুলো শুনে নিচ্ছি, আমি উপরে আপনাদের সমস্যাগুলো পাঠিয়ে দেব, আর আজকের 5 মিনিটে যেটা সমস্যার কথা বলবেন সকলের সমস্যার কথা শোনা হবে, আর সেই মতো আমল দেওয়া হবে, বাস্তবায়ন করা হবে। তাহলে এই 5 মিনিট সময় পেয়ে কেউ খৈনি ঢুকতেন কি ভাই? কেউ খৈনি ঢুকতেন? কেউ বিড়ি ফুঁকতেন? কেউ সিগারেট জ্বালাতেন? যার যা কিছু মনের চাহিদা আছে, যে আমার একটা ছেলে বিয়ে পাস করে আপনার বিএড করে বসেছে, তার একটা চাকরি দরকার, আমার একটা মেয়ে নার্সিং ট্রেনিং করছে, তাকে একটা ভালো জায়গায় অপারেট হওয়া দরকার, আমাদের এই বক্তব্যের সামনে কিছু প্রয়োজন সেটা হওয়া দরকার, গ্রামের রাস্তার প্রয়োজন সেটা দরকার, এমনি ভাবে আমার ব্যক্তিগত কিছু ব্যাপার আছে, আমার ওবিসি হয়নি সেটা হওয়া দরকার, অথবা আমার কিছু প্রাইভেট ম্যাটার নিয়ে আলোচনা করবার প্রয়োজন আছে, আমার রেশন কার্ড কিংবা আমার আই কার্ড কিংবা আমার আধার কার্ড নিয়ে প্রবলেম রয়েছে, সেগুলো একটা সলিউশন সলভ হওয়া দরকার। তাহলে যার যা সমস্যা আছে 5 মিনিটে সেই সমস্যার কথা বলতেন, কেউ কিন্তু এই 5 মিনিট টাকায় এই সুবর্ণ সময়ে কেউ কিন্তু খৈনিও বলতেন না, বিড়ি সিগারেটও খেতেন না, ঠিক কিনা? তো শবে বরাতের পবিত্র রজনী, বরকতময় রজনী,
সারা রাতে কে কি পাবে, সারা বছরে কার কি দেওয়া হবে, কার কি সমস্যা, সমস্ত সমস্যাগুলো আল্লাহ বললেন সন্ধ্যার পর থেকে নিয়ে ফজরের আগে পর্যন্ত আমাকে সব জানাও। কার স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নেই, ও তাবিজ করতে ছুটলে হবে না, যত তাবিজ করতে যাবে চিনি পড়া দেবে, আর ওই চিনি পড়া দেখলে একে অপরের রাগ হবে, একে সন্দেহ করবে, সেই জন্য চিনি পড়া খেয়ে কাজ হবে না। তাই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি এবং দাম্পত্য জীবনে কলহ থাকলে শবে বরাতের পবিত্র রাতেতে আল্লাহকে বলে নাও, আল্লাহ সারাটা বছর যেন স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক, দাম্পত্য জীবনের সুখময় সম্পর্ক যেন চলতে থাকে। কারো আপনার শাশুড়ি বৌমাতে মিল নেই, শাশুড়ি বৌমাতে কুরুক্ষেত্র কারবেলা লেগে আছে, সে দোয়া করবে আল্লাহ শাশুড়ি বৌমাতে মিল হয়ে যাক। তাহলে এই শবে বরাতের রাত্রিটা কত গুরুত্বপূর্ণ রাত্রি ভাবছেন, বুঝতে পারছেন না? এমএলএ এমপি কিংবা ভিসি অফিসে কিংবা আপনার কাউন্সিলরদের অফিসে তারা 5 মিনিট সময় দিলেন কিছু চাইবার জন্য, এই সময়টা আমরা খুব গুরুত্বপূর্ণ মোস্ট ভ্যালুয়েবল টাইম মনে করে, অত্যন্ত গোল্ডেন চান্স মনে করে আমরা সব কিছু কাজ কাম ছেড়ে দিয়ে আমরা আমাদের দাবিগুলো জানাতে থাকি। ঠিক তদ্রূপ সারা বছরের রব্বুল আলামিন একটা রাত দিলেন যে বান্দা এই রাতে যার যা চাহিদা আছে, যার যা ইচ্ছা আছে, যার যা পেতে পাওনা ইচ্ছা আছে সব কিছু তোমরা এই রাতটায় চেয়ে নাও। তাহলে এই রাতটা হালুয়া রুটি গোস্ত পরেটা, আর এই রাতে আপনার মনটা মিঠাই, এই রাতে এই সমস্ত জিনিস করবার অবকাশ আছে? অবকাশ নাই, কিন্তু শয়তান ইবলিস ক্যালকুলেশন করেছে। শয়তান ইবলিস আপনার ভেবে চিনতে দেখেছে যে এই রাতে আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছ থেকে ঈমান চেয়ে নেয়, আল্লাহর বান্দা যে লটারি কাটে সে যদি আল্লাহর কাছ থেকে ধন দৌলত বৈধভাবে চেয়ে নেয়, আর লটারি কাটার মতো অপরাধ কাছ থেকে নিজেকে মুক্ত রাখার দোয়া করে, আল্লাহর বান্দা যার যে কোনোভাবেই তার অবৈধ প্রেমের ফোন নাম্বারকে ডিলিট করতে পারছে না, আল্লাহর কাছে এই রাতে দোয়া করলো আল্লাহ অমুকের ফোন নাম্বার আর ফোনে রাখবো না, মন থেকে ডিলিট করছি, ফোন থেকেও ডিলিট করছি, তুমি আমার অন্তর থেকে ডিলিট করে দাও, তাহলে সারা বছর সে জান্নাতের পথে চলবে। ইবলিস ভাবলো আমার লস হয়ে যাবে, সাথে বারাতের এই পবিত্র রজনীতে যদি কান্নাকাটি করে এরা খারাপ পথ থেকে ভালো পথে চলে যায় তাহলে আমার লস হয়ে যাবে। তাই ইবলিস ছলে বলে করে কৌশলে আমাদের কাছে একটা প্রোগ্রামিং সিস্টেম তৈরি করে দিয়েছে যে এই রাতে হালুয়া বানাতে হবে, এই রাতে গোস্ত রুটি করতে হবে, এই রাতে আপনার এই সমস্ত কাজগুলো করে ভালো করে খাওয়া দাওয়া করে পেটটা ভরে আপনার এশার নামাজ পড়তে আসতে হবে, আর এশার নামাজে যেই রুকুতে যাবে পিছন দিয়ে আপনার জনাবে হাওয়া, ও বলবে আমার রাস্তা ক্লিয়ার চাই, আপনি যতই চাপ দিয়ে বলবেন নো এন্ট্রি, বলে নো এন্ট্রি পয়েন্ট্রি মানে আমার রাস্তা ক্লিয়ার চাই, 3 রাকাত হতে না হতে রাস্তা ক্লিয়ার দিয়ে বেরিয়ে যাবে, ও তখন পেস্টিজে আর লজ্জাতে মসজিদ থেকে বার হবে না, বিনা ওযুতে সবে বারাতের রাত্রে আপনার এশার নামাজটা পড়ে নেবে, কথা বুঝছেন না? আর সারাটা রাত একটু পেটে ব্যথা হবে, একটু অস্বস্তি হবে, একটু ঘুম পেয়ে যাবে, এইভাবে রাতটা পার হয়ে যাবে। ইবলিস বলবে নে সারা রাতের যা কিছু চাওয়ার দরকার ছিল আর তো পারলি না, আর সারা বছর কিছু হবে না, এই জন্য পুরো বছরটা আমি তোদের জন্য এনগেজ হয়ে গেলাম, তোদের পিছনে থেকে গেলাম, আর আমাকে ডিস্টার্ব করতে পারবি না। সম্মানীয় ভাইয়ের আমার ঠিক জলসাটা একটা বিরাট বড় ইউনিভার্সিটি, বিরাট বড় একটা বিশ্ববিদ্যালয়, এই জালসা এখানে বসলে গুনাহ মাফ হয়, এখানে বসলে জান্নাতের রাস্তা সহজ হয়। নবীজি বললেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, মুসলিম শরীফের হাদিস, মিশকাতুল মাসাবি শরীফের কিতাবুল ইলম ইলম অধ্যায়ে এই হাদিসটা রয়েছে। আল্লাহর নবী বললেন মান মানে যে ব্যক্তি, সালাকা মানে চলল, তরিকান মানে রাস্তা, তরিকা মানে কি রাস্তা, তাহলে তরিকাত মানে কি
রাস্তা, তাহলে কেউ কেউ আমাদেরকে বলে যে আলে ওলামা শুধু শরিয়াত জানে, এরা তরিকত জানে না, হাকিকত জানে না, মারেফাত জানে না। আমরা জানি হাকিকত, আমরা জানি মারেফাত, আমরা জানি তরিকত, আর আলে ওলামা শুধু শরিয়াত জানে, শরিয়াত জানলে কাজ হবে না। জিজ্ঞাসা করলাম, বন্ধু মারেফাত মানে কি? বলছে মারেফাত মানে পীরের দরবারে পড়ে থাকতে হবে, আর শুধু হাক্কানি পীর নয়, বাতিল পীরের দরবারটাকে জমিয়ে তুলতে হবে। আর কি করতে হবে? যে কোরআন হলো ডুবি তাবলা হাদিস ভরা গান, এই কোরআন হলো ডুবি তাবলা হাদিস ভরা গান, আর পীর যদি ধরতে হয় গাঁজায় মারো টান। বুঝছেন না, এরা নাকি মারেফাত। ও ভাই, আবার একদল বলে আমরা হাকিকত জানি, হাকিকত নামাজ হবে দিলে দিলে, আর নামাজ হবে শরীয়তের হুকুম, শরীয়ত তো মানতে হবে দিলে দিলে, অন্তরে অন্তরে। তাই বলছে কিরামান কাতিবিন, ওই রোজ হাসরের দিন আমাদের বিরুদ্ধে খোদার দরবারে করে যদি অভিযোগ, শুধু একবার তুমি বলে দেবে আমি ছিলাম খাজা বাবার লোক। বুঝছেন না, শুধু একবার বলে দেবে আমি ছিলাম খাজা বাবার লোক। এইটা মারেফাত আর হাকিকত তরিকতের নামে একটা ভাওতাবাজি করা হচ্ছে। আমি মানেটা বলতে যাই, শরিয়াত শারিউন মানে সড়ক, আমরা বলি না জাতীয় সড়ক, 34 নম্বর সড়ক। তো আরবিতে শারিউন আমুন মানে ন্যাশনাল হাইওয়ে, তাহলে শরিয়াত মানে রাস্তা, তরিকত মানে পথ, বুঝতে পারছেন? আর হাকিকত মানে কোন জিনিসের আসলটা, কোন জিনিসের আসল। যেমন আমি রমজান মাস, সব জিনিসের আসল বা গভীরে পৌঁছাতে প্রয়োজন রয়েছে। হাকিকত মানে প্রত্যেক জিনিসটার আসল। আমি আপনাদেরকে বলি, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময়কালে যখন কোরআন অবতীর্ণ হচ্ছিল, সেই সময় মানুষ তো ঘড়ি ছিল না, যে কখন কটায় সেহরি করবে, কটায় ইফতার করবে, টাইম ছিল না। ছিল কি ঘড়ি? ঘড়ি তো আবিষ্কার হয়েছে কত খ্রিস্টাব্দে জানেন? ঘড়ি আবিষ্কার হয়েছে 786 খ্রিস্টাব্দে বাদশাহ হারুন রশিদের আমলে। বাদশাহ হারুন রশিদ ঘড়ি আবিষ্কার করে খ্রিস্টান বাদশাকে উপহার দিয়েছিল। খ্রিস্টান বাদশাহ ঘড়িটা দেখে নাড়াদাড়ি করে বলছে, এ অনেকক্ষণ গবেষণা করার পরে জ্যোতিষীদেরকে ডাকলেন, ডাকার পরে বলছে টিক টিক করে জ্বলছে, নড়ছে, আবার আওয়াজ হচ্ছে, আবার সরছে, আর সূর্য যেদিকে ঢলে যাচ্ছে সেদিকে চলে যাচ্ছে, এটা কি? সবাই গবেষণা করে বললেন, এটা মুসলমান বাদশাদের পক্ষ থেকে খ্রিস্টান বাদশাদের অকল্যাণ কামনা করে তাবিজ পাঠানো হয়েছে, কবজ পাঠানো হয়েছে, পানিতে বুড়িয়ে দেন। কথা বলছেন? তাই ঘড়িটা পানিতে ডুবিয়ে দিয়েছিল, ওরা মনে করেছিল অকল্যাণ করার জন্য আমাদের কাছে পাঠিয়েছে। তো যাই হোক, এই ঘড়ি আবিষ্কার 786 খ্রিস্টাব্দে হয়েছিল, বাদশাহ হারুন রশিদের সময়কালে, শাসনামলে। সম্মান উপস্থিতি আমার, তো নবীর যুগে তখন ঘড়ি ছিল না। নবী তো ইন্তেকাল করেছেন আপনার 632 খ্রিস্টাব্দে, তো সেই সময় ঘড়ি আসেনি। তো কখন আপনি কতক্ষণ সেহরি করবেন আর কখন ইফতার করবেন, এটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইয়াতাবাইয়ানাল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদ, যে ততক্ষণ পর্যন্ত, ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত্রি পর্যন্ত তোমাদের রোজাকে পরিপূর্ণ করো। আর কতক্ষণ সেহরি করবে, আল্লাহর কোরআন বলছে যতক্ষণ না তোমরা সাদা সুতো আর কালো সুতো, হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদ, হাত্তা মানে যতক্ষণ পর্যন্ত, ইয়াতাবাইয়ানা টু কম্পেয়ার, যতক্ষণ না তোমরা পার্থক্য করতে পারো, মিনাল খাইতিল আসওয়াদি। কথা বুঝছেন? খায়েত শব্দের অর্থ হচ্ছে ধাগা সুতো, আসওয়াদ মানে হচ্ছে কালো। হাজরে আসওয়াদ শুনেছেন না? হাজর মানে পাথর আর আসওয়াদ মানে কালো। তাহলে খাইতিল আসওয়াদ কালো সুতোটা, মিন খাইতিল আবিয়াজ যতক্ষণ হোয়াইট কালারের সুতো, সাদা সুতো থেকে পার্থক্য না করতে পারবে ততক্ষণ তোমরা সেহরি করে যাবে। তো একজন সাহাবী বালিশের কাছে সাদা সুতো আর কালো সুতো রেখে দিয়েছে, দুটো সুতো বার করেন, বার করার পরে সুতো দুটো মেলান আর দেখে কম্পেয়ার হচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা, কালো সাদা পার্থক্য হচ্ছে কিনা, দেখছে হচ্ছে না, খেজুর খেয়ে যাচ্ছেন, জঙ্গলের পানিও পান করে যাচ্ছেন, এই করে করে আবার সুতো মিলান, আবার খেজুর খান, আবার পানি পান করেন, এই করে যখন
জুতোর দুটো সুতো মিলিয়েছেন আর দেখছে সাদা সুতো কালো সুতো পার্থক্য হয়ে যাচ্ছে, তখন উনি খেজুর খাওয়া বন্ধ করলেন আর পানি পান করা বন্ধ করে বাইরে বেরিয়েলেন, নামাজ পড়তে যাবেন ফজরের নামাজ। ফজরের নামাজ পড়তে মদিনার মসজিদের দিকে যাচ্ছেন আর দেখছে লোকজন সব ফিরছে, লোকজনকে জিজ্ঞাস করছে ভাই ফজরের নামাজ হয়ে গেছে? বলছে ফজরের নামাজ, আমরা তো ফজরের পরে কোরআন তেলাওয়াত করে ইয়াসিন সূরা রহমান পড়ে আমরা ইশরাক করে বাড়ি যাচ্ছি। কি বলছো ভাই? বলছে হ্যাঁ, আমরা তো নবীর পিছনে নবীর দরবারে ফজরের নামাজ পড়ার পরে সূরা ইয়াসিন সূরা রহমান তেলাওয়াত করে আর ইশরাকের নামাজ পড়ে বাড়ি যাচ্ছি। সম্মানীয় ভাইয়েরা, আমার অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলতে চাইছি, তাহলে এই কোরআনের শব্দ বলছে কি, হাত্তা ইয়াতাবাইয়ানা, যতক্ষণ না কালো সুতো আর সাদা সুতোর পার্থক্য না হয়, এটা বাহ্যিক শব্দ, বুঝতে পারলেন? এইবারে ওই সাহাবিকে নবীর দরবারে নিয়ে যাওয়া হয়েছে, নবীজি আদর করে বলেন ও সাহাবি তোমার বালিশের নিচেটা কত বড়, যে পূর্ব দিগন্ত আর পশ্চিম দিগন্তের পুরো সীমানা, আকাশের পুরো দিগন্ত তোমার বালিশের নিচে এসে গেছে। সাহাবি অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কি বললেন বুঝতে পারলাম না। আল্লাহর নবী বললেন শোনো, এখানে সাদা সুতো আর কালো সুতো, সাদা ঢাকা আর কালো ঢাকা, সাদা রেখা আর কালো রেখা বলতে আল্লাহ বুঝিয়েছেন একেবারে শুভ কাজীবের পরে সত্য সকালের পূর্বে পূর্বে একটা মিথ্যা সকাল হয়, সকালের আলো প্রকাশ হয়ে যায় আবার রাতের অন্ধকার তাকে ঢেকে নেয়, ওই রাতের অন্ধকারটা হলো কালো রেখা, পূর্ব দিগন্তে একটা রেখা কালো রেখা বার হয় আর ঠিক তার আগে একটা সাদা রেখা বার হয়, ওই দুটো রেখা যখন পার্থক্য করে নেবে ততক্ষণ পর্যন্ত জানবে সেহরির সময় আছে, আর যখন পার্থক্য হয়ে যাবে কালো সাদা বোঝা যাবে তখন আর তোমরা সেহরি করবে না। এটা কালো আর সাদা শুধু বলতে আকাশের ওই আকাশ গায়ের ওই আপনার সাদা এবং কালো রেখাকে বলা হয়েছে, রাতের অন্ধকারের আবছা আবছা কালো ছায়া আর দিবসের আলোর হালকা আলোক ছটাকে বোঝানো হয়েছে, কালো সুতো সাদা সুতো নয়, তাহলে এটা হচ্ছে হাকিকত, বুঝতে পারলেন? যে প্রত্যেকটা জিনিসের ডিপে যাওয়া এটা হচ্ছে হাকিকত। আর একটা শব্দ হচ্ছে মারিফাত, মারিফাত মানে আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, দোজখ জাহান্নাম আছে এটা জানা, মৌখিক বিশ্বাস করে নিলাম। আপনি জানেন যে টিকিট না কাটলে বারোসাতে নামলে টিটি ধরবে, এটা জানলেন? আপনি জানেন টিটি ধরে চেকার নিয়ে আপনার জেলখানায় ভরবে, তাহলে এটা হলো সরকারের জাহান্নাম, আর টিটি হলো আপনার টিটির শাস্তি হলো সরকারি আপনার, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ধরপাকড়। তো ঠিক তদ্রূপ আমি জানছি যে নামাজ না পড়লে আল্লাহ আমাকে পাকড়াও করবেন আর আল্লাহর জেলখানা জাহান্নামে ভরে দেবেন, তাহলে এই জানাটা শুধু মৌখিক হচ্ছে। যে লোকটা জানলো যে টিকিট ধরবে আর জেলখানায় ভরবে, ট্রেন ছেড়ে যাবে তবুও টিকিট না কিনে ট্রেনে উঠবে না, ঠিক কি না? তো ঠিক তদ্রূপ এই যে জানলো আর জানাটা সত্যি সত্যি বাস্তবে রূপায়িত করলো আমল দিল, এটাই হলো মারেফাত। তাহলে আমরা আল্লাহকে জানলাম, আল্লাহ আছেন, আল্লাহ সর্বশক্তিমান, এটা জানার পরেও যদি আমরা সেই পথে আমল না করি তাহলে কিন্তু মারেফাত হলো না। তাহলে মারেফাত মানে জানা, তরিকাত মানে রাস্তা সড়ক, জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে, আর তরিকাত মানে পথ। এখন এই শব্দগুলো দিয়ে আমাদের কেউ যেন ভাওতাবাজি না দিতে পারে, কথা বুঝতে পারছেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। তো এই মজলিস, এই পরিবেশ, এটা স্বর্গীয় পরিবেশ, জান্নাতের রাস্তা এখানে বলা হয়। নবীজি বললেন মান মানে যে ব্যক্তি, সালাকা মানে চলবে, তরিকান এমন একটা রাস্তায়, ইয়ালতামি সুফিহি ইলমান, যে রাস্তায় চলে ব্যবসা বাণিজ্যের কোনো ফায়দা নয়, কোন রকম কোনো আনন্দ উপভোগ নয়, ইয়ালতামি সুফিহি ইলমান, ইলম অন্বেষণ করার জন্য যাচ্ছে, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতের রাস্তা সহজ করে দেন, বলেন সুবহানাল্লাহ। একটু দর্শন দিয়ে বুঝে নেন, মনে করুন আপনি 15 মিনিট ধরে বসে বসে যোগ্য একজন ব্যক্তির কাছ থেকে কলকাতায় যাওয়ার ঠিকানা অ্যাড্রেস জেনে নিলেন, যে এখান থেকে বার হবেন বোর্ডঘাট বদরতলার উপর দিয়ে, বোর্ডঘাট হয়ে জেলখানার পাশ দিয়ে ময়লা খোলা পাসিং করে আপনার বসিরহাট চৌমাটার উপর দিয়ে
ওই আপনার ভেবিয়া চৌপাতার উপর দিয়ে আপনি উড়ানিশার পাশ দিয়ে সোজা ভেবিয়া চৌপাতা হয়ে আপনার মালঞ্চ ঘটক পুকুর হয়ে সোজা বেরিয়ে যাবেন। যদি সোজা চলে যান তাহলে গড়িয়ার দিকে, আর যদি ফ্লাইওভার ধরে নেন তাহলে পাক সার্কাসের দিকে বেরিয়ে চলে যাবেন। পাক সার্কাসে যদি নিচে নেমে যান তাহলে পাক সার্কাসে 4 নম্বরে নেমে পড়লেন, আর যদি ওখান থেকে আরো এগিয়ে যান তাহলে পিজিতে পৌঁছে যাবেন। তাহলে এই কথাটা আপনাকে 15 মিনিট ধরে আপনি এখানে বুঝে নিলেন। তাহলে 15 মিনিট ধরে হাতে কলমে প্র্যাকটিক্যালে ছক করে জ্যামিতির মতো যদি বুঝে নেন, নেওয়ার পরে যদি গাড়ি এখান থেকে স্টার্ট দেন, তাহলে কলকাতায় যাওয়া আপনার জন্য সহজ হবে না হবে না? সহজ হবে। তাহলে নবীর কথার মধ্যে কত দর্শন আছে দেখেন। নবীজি বললেন, যে ব্যক্তি ইলিম অন্বেষণ করলো, ইলিমের রাস্তায় চললো, জান্নাতের রাস্তা চলার জন্য তার সহজ হয়ে যায়। তাহলে এই যে জালসার মজলিসে এই পরিবেশে ভাই কিসের আলোচনা হয়? জান্নাতের আলোচনা হয় কি হয় না? কিভাবে জান্নাতে যাব, কোন পথে যাব, কেমন ওয়েতে যাব, তাহলে এই আলোচনা যদি 3 ঘন্টা ধরে হয় তাহলে সে জান্নাতের পথ তার জন্য সহজ হবে না? তাহলে নবীর কথা দর্শন দিয়ে বুঝতে পারা গেল না গেল না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুমতি শুভ বুদ্ধি দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আমাদের সকলকে বাঁচবার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইবলিস ছলে বলে কলে কৌশলে আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যেতে চায়। এক বন্ধু প্রশ্ন করলেন, তাহলে হুজুর এই ইবলিসকে আল্লাহ কেন তৈরি করলেন? এটা আল্লাহ তৈরি করা উচিত হয়নি। আল্লাহ যদি রহমানুর রহিম হবেন, আল্লাহ যদি গফুরুর রহিম হবেন, তাহলে ইবলিসকে কেন তৈরি করতে যাবেন? ইবলিসকে যদি আল্লাহ তৈরি না করতো তাহলে ও ছলে বলে কলে কৌশলে আমাদের গুনার কাজ করিয়ে দিত না, আর আমরা কেউ গুনাহ করতাম না, আমরা সবাই জান্নাতে যেতাম, কি মজা, ভারী মজা হতো, তাহলে আমরা কেউ আর জাহান্নামে যেতাম না। তাহলে ইবলিসকে তৈরি করা আল্লাহর উচিত হয়নি। এই ক্যালকুলেশন করে কেউ যদি বলে আল্লাহর উচিত হয়নি, তাহলে এই কথা যদি কেউ বলে সে ভুলবেই বা না পরে বেইমান? কি বলছেন আপনারা? ভুল বেইমান, হাদিসের মধ্যে ভুল বেইমান। তো আল্লাহ ফাআলুন লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করেন, তার ইচ্ছার উপরে কারোর আমল তোলবার অধিকার নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বশক্তিমান, তিনি বৃহৎ, সর্বত্র বিরাজিত আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ বড়। কত বড়? আমরা যে পৃথিবীতে বাস করছি এই পৃথিবীর থেকে চাঁদ 4 গুণ ছোট। আমরা যে চাঁদকে দেখছি না, এই চাঁদের থেকে আমাদের পৃথিবী 4 গুণ বড়। আমাদের পৃথিবী থেকে আপনার ন্যাপচুন আরো কয়েক গুণ বড়। ন্যাপচুনের থেকে ভলকান আরো কয়েক গুণ বড়। ভলকানের থেকে বৃহস্পতি আরো বড়। বৃহস্পতির থেকে আপনার প্লুটো আরো বড়। এর থেকে আপনার সূর্য অনেক অনেক গুণ বড়। কয়েক শত পৃথিবী সূর্যের মধ্যে ঢুকে পড়বে। সূর্যের থেকে ভেগা নামক নক্ষত্র আরো বড়। সায়েন্স বিজ্ঞান বৈজ্ঞানিক বন্ধুরা আমাদের ধারণা দিচ্ছেন যে ভেগা নামক নক্ষত্রের সঙ্গে সূর্যের অ্যাক্সিডেন্ট ঘটে, আর অ্যাক্সিডেন্টের কারণে আমাদের পৃথিবী জন্ম নেয়। কিভাবে জন্ম নিয়েছে সেদিক, দ্যাট ইজ আনাদার সাইড, সেদিকে বলতে আমাদের কথা নয়। আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে ভেগা নামক নক্ষত্র সূর্য থেকে আরো বড়। এইরকম অসংখ্য নক্ষত্র নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন একটা গ্যালাক্সি। আমরা যে গ্যালাক্সি আকাশে দেখতে পাই, অগণিত অসংখ্য আপনার নক্ষত্র আর তারকার চাঁদকে নিয়ে, এগুলোর নাম হচ্ছে লোকাল গ্যালাক্সি। এই অনেকগুলো গ্যালাক্সিকে নিয়ে তৈরি হয়েছে একটা মিল্ক ওয়ে, একটা ছায়াপথ। অনেকগুলো ছায়াপথকে নিয়ে তৈরি হয়েছে একটা আপনার বুর্জ। এই অনেকগুলো বুর্জকে নিয়ে তৈরি হয়েছে আপনার এই আমাদের বিশ্বজগৎ। এই বিশ্ব অনেকগুলো বিশ্বজগৎকে নিয়ে তৈরি হয়েছে ইউনিভার্সাল। তাই আল্লাহ রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অল প্রেজ ইজ ডিউ টু আল্লাহ, দ্য নেম অফ আল্লাহ, ইন দ্য নেম অফ আল্লাহ দ্য মোস্ট গ্রেসাস, দ্য মোস্ট মার্সিফুল, হি দ্য ইউনিভার্সাল লর্ড, তিনি হচ্ছেন বিশ্ব জগতের প্রতিপালক। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ইউনিভার্সাল লর্ড, এই সবগুলোকে মিলিয়ে ইউনিভার্সাল, মানে এগুলোর সব কিছুর মালিক হলেন আল্লাহ। এরা সবাই আল্লাহর সামনে সেজদা করে। কোরআন তার প্রমাণ, 12 নম্বর 17 সূরার নাম সূরা হাজ। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, আলাম তারা ইলাল্লাযী, আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান-নুজুমু ওয়াল জিবাল ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান-নাস। একই আয়াতের মধ্যে কত রকম বিদ্যা আলোচনা হয়েছে একবার দেখুন।
একই রকমের মধ্যে বিদ্যার কত রকম শাখা রচনা হয়েছে দেখুন। আলাম তারা, তারা কি লক্ষ্য করে না, তোমরা কি দেখো না, এর মধ্যে আপনার সাইকোলজি মনোবিজ্ঞান। গোটানিকাল সম্পর্কে সবকিছু, পৃথিবীর জমিনে যা কিছু আছে সবার সম্পর্কে বিদ্যা নিয়ে আলোচনা। তারপর আল্লাহ বলছেন অশামসু ওয়াল কমারু, বিশেষ করে শুনে নাও, অশামসু ওয়াল কমারু ওয়ান নুজুম, চন্দ্র সূর্য গ্রহ সবাই আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করে। এই সূর্য আল্লাহর সামনে যে সিজদা করে বলে আল্লাহ আমি কি আবার পূর্ব দিক থেকে উঠব, আল্লাহ পারমিশন দেন হ্যাঁ উঠে পড়ো, তখন সূর্য উঠতে লাগে। আবার এই সূর্য সারাদিন পরিশ্রান্ত ক্লান্ত আলো দিয়ে দিয়ে সালোক সংশ্লেষের প্রক্রিয়া ঘটিয়ে সারা বিশ্বকে সজাগ সতেজ সক্রিয় করে দিয়ে অ্যাক্টিভিটিসকে ঠিকঠাক রেখে আবার আল্লাহর আরশের সামনে যে সেজদা করে আবার অনুমতি চায় আল্লাহ আমি কি আবার উঠব, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে পারমিশন দেন সূর্য আবার ওঠে। তাহলে যে আল্লাহ তার সামনে সূর্য চন্দ্র নক্ষত্র সবাই সেজদা করছে সেই আল্লাহু আকবার, আল্লাহ কত বড় আমি আপনি ভাবতে পারছি। তাহলে আল্লাহু আকবার, আল্লাহর সামনে আল্লাহ বড় বলে দাঁড়িয়ে গেলাম, আর বড় বলে দাঁড়িয়ে কেউ দাড়ি চুল করছে, কথা বুঝছেন, কেউ আপনার জামা ঠিক করছে, কারো আপনার ইস্ত্রি করা প্রেস করা জামা যাতে নষ্ট না সেজন্য ভালো করে ভাঁজটা ঠিক করে নিচ্ছে, ভাবতে অবাক লাগে। আবার নতুন জামাত এসেছে, মাধ্যমিকের ছেলেরা পরীক্ষা টরীক্ষা দিয়ে জমাতে গিয়েছে, এখন আমির সাহেব বলেছে তুই এলান করবি যে আসরের নামাজের পরে ভাই সকলে আপনারা সবাই বসে যাবেন, একটু মাশওয়ারা হবে। এখন ও টেনশনে আছে কখন উঠবে, কোনোদিন মসজিদে আসে না, লোকজন দেখে ঘাবড়ে গিয়েছে। এখন ও উঠে বলছে ভাই সকল আপনারা সবাই বসে যাবেন, আগামী কাল থেকে আসরের নামাজ এসার পরে হবে ইনশাআল্লাহ, কথা বুঝছেন, আগামীকাল থেকে আসরের নামাজ এসার পরে হবে ইনশাআল্লাহ। এই কথা শুনে ইমাম সাহেব দোয়া করছে রব্বানা ফালামনা আনফুসানা, পিছন থেকে মুয়াজ্জিন বলছে ও ইমাম সাহেব তোমার তো সালাম ফিরানো হলো না। ইমাম সাহেব বলছে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করলাম যে সালাম ফিরিয়েছি না ফেরাইনি, তারপর সিদ্ধান্ত নিলাম যে আমি যদি সালাম না ফেরাবো তাহলে জমাতের সাথে উঠে এলান করে যে কারণ নিশ্চয়ই আমি সালাম ফিরিয়েছি, কথা বুঝছেন না, মানে ইহা হু মেরা দিল আওয়ার কেহি হয়, এখানে তো বডিটাকে হাজির করে দিয়ে বেরিয়ে চলে গেছে আসলটা নিয়ে। এই জন্য ভাই আমার অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি আল্লাহু আকবার, আল্লাহ যে বড়, এই বড়ত্ব মহত্বের চিত্র যদি আমাদের সামনে আসে তাহলে সেই রকম ইবাদত করলে ইনশাআল্লাহ কাজ হবে। সম্মানীয় ভাইয়েরা আমার।